বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ খাদ্যম হল সালফার 80% বা গন্ধক বা থিওবিট, কুমুলাস, সালফাক্স ইত্যাদি যে নামেই পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। আমার কাছে অনেকেই জানতে চান সালফার বা থিওবিট কোনটি ভালো, কখন কিভাবে ব্যবহার করবেন ইত্যাদি খুঁটিনাটি বিষয়বস্তু তুলে ধরব এই ভিডিওতে। ভিডিওটি বড় ও জটিল, এজন্য এই ভিডিওটি দুটি অংশে বিভক্ত করছি। এই প্রথম অংশে থাকবে সালফার 80% কী, অভাবজনিত লক্ষণ, সালফারের কাজ, ব্যবহার ও প্রয়োগ মাত্রা, কী কী ফসলে ব্যবহার করবেন। দ্বিতীয় পর্বে থাকবে সালফারের বিভিন্ন ফর্মুলেশন, কোনটি সবচেয়ে ভালো, কোনটি কেনা উচিত, কোন দেশের উৎপাদিত সালফার সবচেয়ে সেরা, বাজারে কোন কোন ব্র্যান্ডের কী কী নামে পাওয়া যায়, সর্বশেষ এগুলোর দামই বা কেমন ইত্যাদি নানা রকম প্রশ্নের উত্তর তুলে ধরব এই দুপর্বে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, সাথে ভিডিওটি একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা সাধারণত ফসলের জমিতে সালফারের ঘাটতি পূরণ করতে, মাকড় দমন করতে, বিভিন্ন ফসলের পাউডারি মিলডিউ সহ বিভিন্ন ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করতে এই সালফার 80% ব্যবহার করি। অনেকেই এটাকে ভিটামিন মনে করেন, তবে এটা সত্য যে সালফারের রয়েছে নানাবিধ গুণাবলী ও এর ব্যবহার। অনেকেই আছেন যারা এই জিনিসটা ব্যবহার করলে 2-3 গুণ ফলন বৃদ্ধি পায় এমনটাও প্রচার করেন, তবে এটা পুরোপুরি সত্য নয়, তবে কিছুটা সত্যতাও রয়েছে এই সালফার ব্যবহারে। আসলে সালফারের কাজ কী এটা আপনাকে আগে জানতে হবে। সালফারের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ, ক্লোরোফিল তৈরি, কোষ বিভাজন ও ফল উৎপাদন। সালফার ব্যবহারের সুবিধা কী কী? সালফার ব্যবহারে ধানের পাতা চওড়া হয়, কুশির পরিমাণ বৃদ্ধি পায়, চিটার সংখ্যা কম হয়, সর্বোপরি ফলন বৃদ্ধি হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মৌলিক উপাদান ক্লোরোফিল গঠনে সহায়তা করে, গাছ কর্তৃক নাইট্রোজেন ও ফসফরাস সহজে গ্রহণ ও হজম করতে পারে। সালফারের অভাবজনিত লক্ষণ, প্রথমে বিবর্ণ সবুজ, পরে হলুদাভা, সবুজ থেকে পুরোপুরি হলুদ রং ধারণ করে, সেই সাথে কাণ্ডের রক্তবর্ণ হয়ে যায়। ব্যবহার ও প্রয়োগ মাত্রা, ধানের জমিতে স্প্রে করে ও সারের সাথে ছিটিয়ে দুভাবেই প্রয়োগ করা যায়। স্প্রে করে প্রয়োগ করলে প্রতি লিটার পানিতে 5 গ্রাম সালফার 80% ব্যবহার করতে হয় এবং একরে প্রয়োজন হয় হচ্ছে 1 কেজি। আর যদি কেউ সারের সাথে মিশিয়ে ছিটিয়ে উপরি প্রয়োগ করতে চান সেক্ষেত্রে প্রতি একরে প্রয়োজন 3 কেজি এবং 33 শতকের বিঘার জন্য প্রয়োজন হবে 1 কেজি। এক্ষেত্রে কিছুটা ব্যয় হয়ে যায় সারের সাথে মিশিয়ে, যেহেতু 3 কেজি লাগে। এবং কখন প্রয়োগ করবেন ধানের জমিতে? প্রথম ইউরিয়া সারের সাথে মিশিয়ে প্রয়োগ করবেন এবং স্প্রে করে প্রয়োগ করলে 10-15 দিনের ভিতরে প্রথমবার প্রয়োগ করবেন, এবং কেউ যদি দ্বিতীয়বার করতে চান সেক্ষেত্রে আরও 15-20 দিন পরে করবেন। ধান বাদে বাকি ফসলের জন্য কিন্তু এর প্রয়োগ মাত্রা একটু ভিন্ন, সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে হচ্ছে 2 গ্রাম। আম ও লিচুর মুকুল আসার সময় পাউডারি মিলডিউ ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করতেও ব্যবহার করতে পারেন এই সালফার 80%। যে কোনো ফল, ফুল, দানাশস্য, তেলবীজ জাতীয় ফল, শাকসবজিতেও এই সালফার 80% ব্যবহার করতে পারেন। আবার অনেক সময় ধানের জমিতে ব্যাকটেরিয়া লিভ ব্লাইট বা বিএলবি রোগের সংক্রমণ শুরু হয়, সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এই সালফার 80%। এটার সাথে তখন অন্য অন্য যে উপাদানগুলো আছে সেগুলোও কিন্তু মেশাতে হয়, সেটি না হয় পরেই অন্য একটি ভিডিওতে জানাবো। দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ রইল, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে এত সময় ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।